মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আজকে শিক্ষিত সমাজদেরকে আমরা আহ্বান করতে চাই, আপনারা পলিটিক্সে আসুন, রাজনীতিতে আসুন, কারণ না হলে এই রাজনীতি কলঙ্কযুক্ত হয়ে যাচ্ছে, রাজনীতিকে কলঙ্কমুক্ত করতে হবে। এখানে শিক্ষিত ভদ্র সমাজের মানুষদের প্রয়োজন, তাই আমরা আহ্বান করব একজন শিক্ষানুরাগী সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিল্পপতি, তিনি একটার পর একটা স্কুল খুলেছেন, তিনি বুঝতে পেরেছেন যে আমার সম্প্রদায়ের মানুষকে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যদি মূল স্রোতে ফিরিয়ে নিয়ে যেতে হয় তাহলে তাদেরকে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে, তাই তিনি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। আমরা আহ্বান করব তাকে একটিবার সুযোগ দিন, আপনাদের ভয়েস হয়ে, আপনাদের কণ্ঠ হয়ে তিনি দিল্লির পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে কথা বলবেন। আপনারা জানেন এই খলিলুর রহমান সাহেব, তিনি বিগত দিনের এমপি, কতটা উন্নয়ন করেছেন, তিনি কতবার পার্লামেন্টে গিয়ে হাজিরি দিয়েছেন, আপনারা উইকিপিডিয়াতে গিয়ে সার্চ করে দেখুন যে তিনার উপস্থিতির হার কত রয়েছে আপনার পার্লামেন্টের মধ্যে, আপনারা দেখুন তিনি কটা স্পিচ দিয়েছেন পার্লামেন্টের মধ্যে, আপনারা দেখুন তিনি এই জঙ্গিপুর লোকসভার জন্য কবার ওখানে বক্তব্য দিয়েছেন। তাই আমরা আহ্বান করব আগামী লোকসভা ইলেকশনে এই সাধারণ বিশ্বাস মহাশয়কে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন। এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির অপশক্তিকে বাংলা থেকে শান্ত করতে হবে, তার সাথে সাথে আপনাদের কাছে আহ্বান করব এই বাংলাতে এতদিন পর্যন্ত আপনারা যাদেরকে সুযোগ দিয়েছেন সেই বাম এবং কংগ্রেস তাদেরকেও অনেক সুযোগ দিয়েছেন, একটিবার খাম চিহ্নকে আপনারা সুযোগ দিন, পরিবর্তনের রাজনীতি করুন। আপনারা কেরলের দিকে তাকিয়ে দেখুন, সেখানের মানুষ কিন্তু 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করে, সেখানে উন্নয়ন রয়েছে, কিন্তু এই বাংলায় একবার আমরা নিয়ে এলাম তো হয়েই গেল 34 বছর, আবার এই সরকার চলছে 13 বছর। তাই আপনাদেরকে আহ্বান করব এই লোকসভা থেকে শপথ নিন, আর আগামী 26-এর ইলেকশনে তৃণমূল কংগ্রেসের শিকড়কে নিচ থেকে উপড়ে ফেলে দিন, না হলে এই দল যতদিন বাংলায় থাকবে আগামী প্রজন্মকে আপনি উত্তর দিতে পারবেন না। আমাদের ফিউচার জেনারেশনের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছে, আজকে হাজার নয় লক্ষ লক্ষ শিক্ষিত সমাজ তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলেছে। তাই আহ্বান করব একজন শিক্ষারোগী মানুষের পাশে আপনারা দাঁড়ান। নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য লড়াই করছেন না, শিক্ষিত বেকার যুবদের জন্য লড়াই করছেন, সরকারি চাকরিজীবীদের বিয়ের জন্য তিনি হকের আদায়ের জন্য তিনি লড়াই করছেন। আপনারা জানেন তিনি পৌঁছে যাচ্ছেন ঝাড়গ্রামে, সেখানে গিয়ে জল জঙ্গল জমির অধিকারের কথা বলছেন, আদিবাসী সম্প্রদায়ের অধিকারের কথা বলছেন, সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দেওয়ার কথা তিনি বলছেন, সাঁওতালি পৃথক বোর্ড গঠনের কথা বলছেন। তাই একমাত্র বিকল্প শক্তি এই আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী। আপনারা আগেও বলেছি যখন আমাদেরকে বারবার সংখ্যালঘুদের দল বা একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের সঙ্গে জড়িয়ে দিতে চাই, তখন আমরা বলি যদি এটা ধর্মকেন্দ্রিক দল বা সংখ্যালঘুদের দল হতো তাহলে আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতিকে করা হতো না। আপনারা জানেন আইএসএফের সহসভাপতি তাপস ব্যানার্জি, আপনারা জানেন আমাদের রাজ্য কমিটির সদস্য শাওন দাস, জুবি সাহা, লক্ষ্মীকান্ত হাসদা। তাই বন্ধুগণ এই আহ্বান করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। দুই ফুলের দিকে আপনারা হাত বাড়াবেন না, ওখানে আপনার জীবাণু রয়েছে, আপনারা আক্রান্ত হয়ে যেতে পারেন। একটিবার খামের দিকে হাত বাড়ান, নিশ্চয়ই খাম থেকে সুসংবাদ আসবে। আপনার বাড়ির ছেলেটা যখন চাকরির পরীক্ষা দেয় তখন অপেক্ষা করে কখন একটা লেটার আসবে, একটা খাম আসবে, সেখানে লেখা থাকবে যে আপনার চাকরিটা হয়েছে, সেই অপেক্ষায়। ঠিক তেমনই খামের মধ্যে আপনাদের সুসংবাদ আসবে, একটিবার এই যত প্রতীক আছে আপনার সমস্ত প্রতীকগুলোকে খাম চিহ্নে ভরে দিয়ে সাধারণ বিশ্বাসকে ভোট দিয়ে একবার দিল্লিতে যাওয়ার সুযোগ করে দিন, আপনাদের হয়ে তিনি অধিকার আদায়ের লড়াইয়ের কথা বলবেন। আমরা আবারও বলি আইএসএফ কিন্তু লড়াই করে লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগানে আমরা যত না বিশ্বাসী আমরা বিশ্বাসী হলাম। আইএসএফ ভিক্ষা নয় অধিকার চাই এই আহ্বানে, এইটা দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজানের এই আহ্বান ছিল। তাই আপনাদেরকে বলবো সবাই মনে প্রাণে স্থির করে নিন যে চাকরি চোর, চাল চোর, আমপান চোর প্রত্যেকটি নেতার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তৃণমূল কংগ্রেসের বন্ধুদের কাছে উদার কণ্ঠে আহ্বান করব, আপনারাও ভুল বুঝতে পারছেন নিশ্চয়ই, 2011 সালে এই দলকে ক্ষমতায় নিয়ে এসে আমাদের ভুল হয়েছে, তাই আপনাদেরকেও আহ্বান করব আসুন ভুল সংশোধন করার সুযোগ দিচ্ছি আমরা। আপনারা তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে আইএসএফের সুশীতল ছায়াতলে আপনারা আশ্রয় গ্রহণ করুন, আমরা
চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিত্বদেরকে ভোট দিয়েছেন, কতটা অধিকার আদায় করতে পেরেছেন আপনারাই জানেন। তাই একটিবার আপনাদেরকে আহ্বান করব, আইএসএফের সঙ্গে যুক্ত হন। আমরা আহ্বান করব বিজেপির যে সমস্ত বন্ধুরা রয়েছেন, আপনারাও জানেন কিভাবে এই ভারত সহ পশ্চিমবাংলাকে সাম্প্রদায়িক মেরুকরণ করে বিজেপি রাজনীতি করছে। তাই আপনারা যেই ভুল করেছেন বিজেপির সঙ্গে যুক্ত হয়ে, সেই ভুলকে আপনারা ত্যাগ করে আইএসএফের পতাকা তলে আশ্রয় গ্রহণ করুন। আগামী দিন এই আইএসএফ বাংলাকে পথ দেখাবে, আগামী দিন নওশাদ সিদ্দিকী ভাইজান পথ দেখাবে। তাই এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। চুপচাপ 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 ভাই জান জিলাপ পাও।